everyone and welcome back to another exciting video. আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি বড় কাচারি পূজো দিতে। তো তোমাদের আমি দেখাবো আমি কিভাবে গেলাম আর কিভাবে পূজো দিলাম, আমি তোমাদের দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আমি বেরিয়ে গেছি, তো আমি কিছুটা দূর হেঁটে হেঁটে যাবো। তারপর আমার একটা বন্ধু আমার জন্য ওয়েট করছে, আমি ওখানে যাবো। ওর আজকে ছুটি আছে, তো ওকে বললাম ও আজকে আমাকে নিয়ে যাবে। দিদি ভাইয়ের আজকে ছুটি নেই, তো ওই জন্য ও যেতে পারলো না, তাই আমি ওর সাথে যাবো। আর এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, ঘর থেকে বেরোলাম। চলো তোমরা দেখো। গেছি, এবারে আমরা ডালা ঠালা সব নিচ্ছি পুজোর জন্য, আর যা যা নিচ্ছি তা আমি তোমাদের দেখাচ্ছি। এবারে আমরা যাবো পুজো দিতে, নেওয়া হয়ে গেলে চলো। ঠিক আছে, দুটো মোমবাতি না ধাগাল, তুমি করবো ধাগাল কিচ্ছু না, আলাদা আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা ঘাটে যাচ্ছি জল তোলার জন্য, বাবার জন্য জল নেবো, তারপরে সেই জলে সিদ্ধি মেশাবো, তারপর আমরা গিয়ে বাবার মাথায় ঢালবো। আর হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। এখানে বেসিক্যালি সবাই পুজো দিতেও আসে, বেশিরভাগ সবাই আসে মানত চোকাতে। আমাদের কোনো মানত নেই। আমি কী জন্য এসেছি এখানে পুজো দিতে আমি তোমাদের শেষে বলছি। অনেক ভিড় আছে এখানে, এসে গেছে কচুরি। এবার আমি খাওয়া স্টার্ট করলাম, কারণ আর খিদে চাপতে পারছি না, তোমাদের আর দেখালাম না। Thank you.
না মানে আমার বাড়িতে আসিনি, আমি স্যারের বাড়িতে এসেছি স্যারকে প্রসাদ দিতে। আর পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ, মাথা ব্যথা খুব যন্ত্রণা করছে, তার জন্য ভিডিওটাকে আর এগালাম না। আর এই যে স্যারের বাড়ির মন্দির, সবাই নমস্কার করে নাও দেখে, এটা স্যারের দাদার ছেলে এই যে, আর এইটা স্যার মানে লজ্জাতে শুয়ে পড়েছে এই যে। তো তোমাদের আমি বলেছিলাম যে আমি পূজাটা কেন দিতে এসেছি, আমার কোনো মানত ছিল না। অ্যাকচুয়ালি আমি স্বপ্ন মানে স্বপ্ন দেখেছিলাম যে আমাকে বড় কাচারিতে ঠাকুর বলেছেন যে তুই আমার এখানে এসে পুজো দিয়ে যা, তো ওই জন্য দিয়ে আসলাম। পাখি পরে দেখি দাদা, ওই যে স্যার লাভবার্ড পুষেছে, অনেক 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 লাভবার্ড পুষেছে, তো সেইগুলো দেখানোর জন্য বলছিলাম। ওইটার ব্লগ আমি অন্য দিন করবো। আর হচ্ছে গিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।